আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রবৃন্দ, বাগেরহাট সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে অর্থনৈতিক ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি হিরাজ গাজী, প্রভাষক অর্থনীতি, বাগেরহাট সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা অনলাইন ক্লাসে অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ে আজকে আমরা জনসংখ্যা নিয়ে আলোচনা করব। জনসংখ্যা বা পপুলেশন রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা দেশে বা একটা রাষ্ট্রের জন্য চারটি গুরুত্বপূর্ণ উপাদান আছে। তার মধ্যে একটি হচ্ছে জনসংখ্যা বা পপুলেশন, তোমাদের যারা রাষ্ট্রবিজ্ঞান আছে জানো। আর অর্থনীতির ভাষায় যদি আমরা বলি, জনসংখ্যা হচ্ছে একটা দেশের বা একটা সরকারের জন্য গুরুত্বপূর্ণ উপাদান, কারণ অর্থনৈতিক কার্যকলাপ বা অর্থনৈতিক কর্মকাণ্ড মূলত পক্ষে জনসংখ্যার উপর ভিত্তি করে পরিচালিত হয়। একটা দেশে যদি জনসংখ্যা না থাকে তাহলে সে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না। আমরা পৃথিবীর অনেক দেশ দেখি বা স্টাডিতে দেখি, ইউরোপের বা এশিয়া মহাদেশের জাপান বা ইউরোপের অনেক দেশ আছে যাদের জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য বা নেগেটিভ। তো তারা এই যে জনসংখ্যার মানে জনসংখ্যা হ্রাসের কারণে তাদের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হয়, যার ফলে তারা বিভিন্ন দেশ থেকে জনসংখ্যা আমদানি করে। আর আমাদের দেশের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখবো যে আমাদের দেশের জনসংখ্যা উদ্বৃত্ত। তোমরা সবাই জানো যে আমাদের দেশে যে কাজের সুযোগ আছে বা যে খাবার আছে তার তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি, যদিও ইদানিংকালে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে জনসংখ্যার ঘনত্ব বা জনসংখ্যাকে অভিশাপ হিসেবে গণ্য করা হয় না। তো জনসংখ্যা অধ্যায়ে আমরা মূলত পক্ষে দেখবো যে বাংলাদেশের জনসংখ্যার ফিচারটা কেমন বা বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কেমন। তো এখানে আমরা বিস্তারিত আলোচনা করব না, শুধু এটুকুই বলবো যে স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের দেশের জনসংখ্যা ছিল 7 কোটি 1971 সালে। এর পরবর্তী পর্যায়ে যায় 1991 সাল পর্যন্ত, 71 থেকে 91, এই 20 বছরে বাংলাদেশের জনসংখ্যা অতি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছিল। পরবর্তী সময়ে এই 21 শতাব্দীর দ্বারপ্রান্তে এসে আমাদের বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমেছে মন্থর। সঠিক জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনা, পরিবার পরিকল্পনা, বাল্যবিবাহ রোধ করা এবং বহুবিবাহ ইদানিংকালে রোধ হয়েছে। বিভিন্ন মানে ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে সরকারের কর্ম পরিচালনা এবং এলাকায় জনগণের সচেতনতা বৃদ্ধির ফলে দেশে বর্তমানে জনসংখ্যার হার বৃদ্ধির হার কিছুটা কম। তারপরেও এখনো পর্যন্ত যে পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে আগামী 2030 সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা হবে 25 কোটি। যাই হোক, একটা সময় বাংলাদেশের জনসংখ্যাকে খুব বেশি পরিমাণে অভিশাপ হিসেবে গণ্য করা হতো, যার জন্য বলা হতো যে সন্তান দুটোর বেশি নয় একটি হলে ভালো হয়, বিভিন্ন ধরনের স্লোগান বা কর্ম পরিকল্পনা দেওয়া ছিল পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বাট এখন এই থিওরিটা কিছুটা চেঞ্জ হয়েছে, জনসংখ্যা বা সন্তান যাই আছে সেটাকে আমাদেরকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। আর মানুষের অশিক্ষা, বাল্যবিবাহ, বহুবিবাহ, গ্রামীণ পরিবেশে বসবাস, পুত্র সন্তানের প্রতি আকাঙ্ক্ষা বেশি এবং ধর্মীয় বিভিন্ন কারণে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তারপরেও বর্তমানে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে, এটা একটা আশাব্যঞ্জক কথা। তো আমরা ইনশাল্লাহ আমাদের দেশ নিয়ে বা আমাদের জনসংখ্যা নিয়ে সবসময় আমরা আশাবাদী, যে জনসংখ্যা আমাদের দেশে আছে সেগুলোকে আমাদের দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, তাহলে জনসংখ্যা আর অভিশাপ হবে না, জনসংখ্যা হবে আশীর্বাদ। কারণ বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির ফলে রেমিটান্স প্রবাহের ক্ষেত্রে বা বাংলাদেশের যেসব উদীয়মান শিল্প কলকারখানা আছে বা কৃষিকাজের অভূতপূর্ব উন্নতি সাধনের জন্য অবশ্যই জনসংখ্যা একান্ত প্রয়োজন। সো আমাদের জনসংখ্যা, আমরা এখন এই পর্যায়ে এসে দাঁড়ায় বলতে পারি যে আমাদের জনসংখ্যা কখনোই অভিশাপ নয়, আশীর্বাদ। এবং আমি তোমাদের সবচেয়ে একটা কথা যেটা উল্লেখ করতে পারি যে বিগত কয়েক বছর আগে সম্ভবত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটা সাংবাদিক সম্মেলনে বা কোনো একটা জায়গায়
এরকম একটা মন্তব্য করেছিল যে সন্তান একটি বা দুটি, এটার চেয়ে আমি বিশ্বাস করছি সন্তান তিনটে বা চারটা আছে যা আছে সেগুলোকে মানব সম্পদে পরিণত করতে হবে। সো আমাদের সরকার বা আমাদের মানে থিঙ্ক ট্যাঙ্কার বা আমাদের দেশ নিয়ে যারা ভাবে বা জনসংখ্যা বিশেষজ্ঞ যারা আছে তারা সবসময় ওই একটা কথাই গুরুত্ব দেয়। সো এই জন্যই ওদেরকে নাম দেওয়া হয়েছে জনসংখ্যা এবং মানব সম্পদ, অর্থাৎ জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি জনসংখ্যা সম্পর্কে কথা। তো আমাদের আজকের আমরা জনসংখ্যা তথ্য নিয়ে আলোচনা করব। তো জনসংখ্যা তথ্যের এই অধ্যায়ে কয়েকটা বিষয় আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট তত্ত্বটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। আমরা আজকে তোমাদের সঙ্গে এই বিষয়টা আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব কি এবং এর ব্যাখ্যা, এবং আলোচনা করব যে ম্যালথাসের জনসংখ্যাটা কি বাংলাদেশে কার্যকরী কিনা, অর্থাৎ এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব থেকে বাংলাদেশে কার্যকরী কিনা। তো ম্যালথাসের জনসংখ্যাটা হচ্ছে প্রখ্যাত ইংরেজ ধর্মযাজক রবার্ট ম্যালথাস 1798 সালে তার এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন গ্রন্থে এই তত্ত্বটি প্রকাশ করেন। এবং ম্যালথাসের মতে এই জনসংখ্যা তত্ত্বের মূল কথা হচ্ছে একটি দেশে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, অপরপক্ষে খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। অর্থাৎ জনসংখ্যা বাড়ে হচ্ছে তোমার 2, 4, 8, 16 এরকম, আর খাদ্য উৎপাদন বাড়ে হচ্ছে তোমার 1, 2, 3, 4, 5। অর্থাৎ একটা দেশের জনসংখ্যা বাড়ে হচ্ছে তোমার জ্যামিতিক হারে, অর্থাৎ এই বছরে যেটা আছে আগামী বছরে তার ডাবল হয়, পরের বছরে তার ডাবল হয়। আর খাদ্য উৎপাদন বাড়ে হচ্ছে গাণিতিক হারে 1, 2, 3, 4, 5, 6 এভাবে। এটা হচ্ছে মূলত পক্ষে ম্যালথাসের জনসংখ্যার ভিত্তি। এবং তিনি বলেছেন যে একটা দেশের জনসংখ্যা এভাবে বৃদ্ধি পেতে পেতে দুটো পর্যায়ে গিয়ে জনসংখ্যার হ্রাস বৃদ্ধি কমে যাবে। একটা হচ্ছে কি প্রাকৃতিক ব্যবস্থা, উনি বলেছেন উনার মতে প্রাকৃতিক ব্যবস্থা। এবং দুই নম্বরে হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। এই দুটো ব্যবস্থার মাধ্যমে জনসংখ্যা হ্রাস কমে যাবে। উনার মতে যে প্রাকৃতিক ব্যবস্থার ভিতরে বলা হচ্ছে এরকম, খাদ্যের যোগান অপর্যাপ্ত হলে দেশের অভাব এবং জনসংখ্যা বৃদ্ধি পায় এবং অনাহার, দুঃখ, দর্দশা, শিশু নির্যাতনের হার এবং যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কারণে বা অনাহারের কারণে একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু কমে যাবে, অর্থাৎ জনসংখ্যা কমে যায়। সেই ক্ষেত্রে বলা হয় যে আমরা যদি পৃথিবীতে যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ দেখি, উনি বলতে চাচ্ছে উনার মতে যে যখন একটা দেশের খাদ্যের পরিমাণ জনসংখ্যার অনুপাতে কম হয় তখন সেই দেশে ওই খাদ্য নিয়ে মানুষের ভিতরে যুদ্ধ বাঁধে, কে খাবার খাবে, এবং সেই পর্যায়ে যে ওই যুদ্ধটার কারণে মানুষের বৃদ্ধি কমে যায়। আর একটা বলেছে প্রতিরোধমূলক ব্যবস্থা, এবং উনি এখানে বলতে চেয়েছে প্রতিরোধমূলক ব্যবস্থার ভিতরে বলতে চেয়েছে এরকম যে একটা দেশে জনসংখ্যা যখন বৃদ্ধি পায় তখন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, যার ফলে বাল্য বিবাহ কমে যায়, বহু বিবাহ কমে যায়, পরিবার পরিকল্পনা ব্যবস্থা এবং সন্তানের প্রতি লোভ কমে যাওয়া, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, তখন কিন্তু জনসংখ্যা অটোমেটিক কমে যায়। তো এটা হচ্ছে মোটামুটি ম্যালথাসের জনসংখ্যার মূল কাহিনী। এবং এখানে একটা ব্যাখ্যা আমরা প্রায় দিয়ে থাকি, সেটা হচ্ছে কি তোমরা সবাই জানো যে আমাদের পাশের সুন্দরবন, এই সুন্দরবনের প্রধান পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর একটা পশু হচ্ছে হরিণ। হরিণ হচ্ছে জনসংখ্যার মানে হরিণ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান খাবার। তো যখন একটা মানে বনে হরিণের সংখ্যা বৃদ্ধি পায় তখন বাঘের সংখ্যা কিন্তু বৃদ্ধি পায়, কারণ হরিণ খেতে পারে। একটা পর্যায়ে যখন বাঘের সংখ্যা বৃদ্ধি পায় তখন বেশি পরিমাণে হরিণ খায়, তখন কিন্তু হরিণ কমে যায়। যখন হরিণ কমে যায় তখন আস্তে আস্তে বাঘ কিন্তু আর খাবার পায় না, যার ফলে বাঘের সংখ্যাও কিন্তু কমে যায়। যখন বাঘের সংখ্যা কমে যায় তখন হরিণের উৎপাদনও কিন্তু বেশি বৃদ্ধি পায়, কখন তখন শিকার হয় কম। এইভাবে একটা ইকোলজিক্যাল ব্যালেন্স কিন্তু সুন্দরবনে বা যে কোনো বনে থাকে। তো উনি ঠিক এখানে ব্যাখ্যাটা এরকমই দিয়েছে
যে যখন খাদ্যের পরিমাণ পৃথিবীতে বা একটা দেশে বা একটা অঞ্চলে বা একটা মহল্লায় খাদ্যের পরিমাণ কমে যায় বা খাদ্য উৎপাদন কম হয়, অপরপক্ষে জনসংখ্যার উৎপাদন বেশি হয় বা জনসংখ্যা বেশি পরিমাণে বৃদ্ধি পায়, তখন কি হয়? তখন হচ্ছে তোমার ওই দেশে ওই জনসংখ্যা খাদ্যের জন্য যুদ্ধ করে। যুদ্ধ করার ফলে কিছু মানুষ মারা যায় বা খাবার কম হওয়ার কারণে অনাহারে অর্ধাহারে মানুষ মারা যায়। আস্তে আস্তে মানুষের সংখ্যা কমে যায়, আস্তে আস্তে খাদ্য উৎপাদন বাড়ে। আবার খাদ্য উৎপাদন যখন বাড়ে তখন সেই অঞ্চলে বা সেই দেশে মানুষের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পায়, আবার মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরে খাদ্য উৎপাদন। এইভাবে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী একটা পৃথিবী বা একটা রাষ্ট্র বা একটা সমাজ চলতে থাকে। আমাদের ম্যালথাসের থিওরিটা হচ্ছে তুলনামূলক আলোচনাটুকু এটুকু। এখন আমাদের মূল আলোচনা যেটা, যে আমরা এই আধুনিক যুগে এসে যে ম্যালথাসের জনসংখ্যা বাংলাদেশে কার্যকরী কিনা, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কার্যকরী কিনা, এটা আমাদের আজকে আলোচনার মূল আলোচনা ভিত্তি। আমরা যখন আজ থেকে 20 বছর বা 25 বছর আগের স্টাডি যদি করি বা 71 সালের স্টাডি যদি করি, তাহলে আমরা বলতে পারবো যে ম্যালথাসের জনসংখ্যা বাংলাদেশের অর্থনীতিতে 100% কার্যকরী ছিল। অর্থাৎ সেই সময়ে আমাদের দেশের খাদ্য উৎপাদন কম ছিল এবং জনসংখ্যার বৃদ্ধির হার বেশি ছিল, যার ফলে আমরা দেখতাম যে আমাদের ইতিহাস যেটা বলে, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ দেখা দিত, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিত, এবং সেই দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগে লক্ষ লক্ষ মানুষ অনাহারে অর্ধহারে কিন্তু মারা যেত। আমরা এই জিনিসগুলো দেখেছি। কিন্তু এই 21 শতাব্দীর দাগ প্রান্তে এসে, অর্থাৎ আমরা যদি 2000 সাল থেকে বিবেচনা করি, এই 2020 সাল পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাবো, বিশেষ করে বিগত 10 বছর, আমাদের দেশে কিন্তু আর ওরকম সিনারিও নেই। অর্থাৎ 91 সালে যে প্রলয়ঙ্কারী যে ঘূর্ণিঝড়, যেখানে লোক মারা গেছিল 125,000, 2005 সালের সিডরে তার সে কিন্তু মারাত্মক ছিল, কিন্তু সেই সময় লক্ষ তো কাছাকাছি, হাজারের বেশি মানুষ মারা যায় নাই। এর কারণ হচ্ছে কি? প্রাকৃতিক দুর্যোগ বলি বা অনাহার বলি, অর্ধাহার বলি বা যুদ্ধ বিগ্রহ যেটাই বলি, এটাতে কিন্তু জনসংখ্যা ওইভাবে কিন্তু এখন আর মারা যায় না। এর কারণটা হচ্ছে কি? যে আমাদের দেশে আমরা বিগত কয়েক বছরে দেখেছি যে আমাদের দেশের খাদ্য উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে, আমাদের জনসংখ্যাগুলো সব মানব সম্পদ হয়েছে, প্রায়গুলো আর কি মানব সম্পদে রূপান্তরিত হয়েছে, এবং সরকারের বিভিন্ন কার্যকরী পদক্ষেপের ফলে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে, মানুষের মধ্যে সচেতনতা বোধ অনেক বেশি বেড়ে গেছে, শিক্ষার হার, কারিগরি শিক্ষার হার বৃদ্ধি পাওয়ার ফলে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এখন কিন্তু দেশে খাদ্যের অভাব নেই। কারণ আমরা বাস্তব একটা উদাহরণ তোমাদের দিতে পারি, যে আমাদের পশু, পশুর দিকে যদি আমরা আসি, গবাদি পশু, তাহলে আমরা দেখতে পাবো বিগত কয়েক বছরের বিস্তারিত আমাদের দেখা গেছে যে আমাদের দেশে যে পরিমাণ পশুর প্রয়োজন তার থেকে অনেক বেশি পশু উৎপাদন করা হয়। মাছ উৎপাদন, মাছ উৎপাদনে আমরা বাংলাদেশের মধ্যে বর্তমান বিশ্বে মাছ উৎপাদন সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে, এবং আমাদের সবচেয়ে জাতীয় যে মাছ, ইলিশ মাছ, এই যে বর্তমানে আমি গতকালকেও সময় দেখলাম সময় টেলিভিশনে যে মন টনকে টন ইলিশ মাছ বিদেশে, অর্থাৎ ভারতে রপ্তানি করা হচ্ছে, এবং আমাদের ইলিশ মাছ সহ অন্যান্য স্বাদুপানির মাছ, গলদা চিংড়ি তো আমরা রপ্তানি করি। অর্থাৎ মৎস্য উৎপাদনে বা মৎস্য রপ্তানিতে বাংলাদেশের অবস্থান এখন অত্যন্ত সন্তোষজনক। খাদ্য উৎপাদন বলি, সবজি উৎপাদন, সবজি উৎপাদনে বাংলাদেশ বর্তমান বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ, এবং সবজি আমরা দেশে বর্তমানে রপ্তানি করি। এবং চাল উৎপাদন, আমি তোমাদের আগেও ক্লাসে বলেছি যে চাল উৎপাদনে বর্তমান বাংলাদেশ বিশ্বের তৃতীয় অবস্থানে আছে। তো এটা আমাদের জন্য সিগন্যাল যে আমাদের এখন খাদ্য কিন্তু কোনো ঘাটতি নেই, আমরা বিভিন্ন ধরনের খাদ্যের বা এখন বিদেশে রপ্তানি করি। হ্যাঁ, আমাদের কিছু কিছু খাদ্যের বা আমদানি করতে হয়, বিশ্বের এমন কোনো রাষ্ট্র ব্যবস্থা, এমন কোনো সরকার ব্যবস্থা বা এমন কোনো জাতি গোষ্ঠী নেই যাদের কোনো কিছু আমদানি করতে হয় না, এটা আসলে সম্ভব না। প্রত্যেকটা দেশের ভৌগোলিক কিছু বৈশিষ্ট্য আছে, তার জন্য সে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য আমরা আমদানি করি বটে, কথা ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু রপ্তানিতেও শীর্ষে আছি। তো এগুলা থেকে আমাদের দেশের জন্য একটা সিগন্যাল যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব বাংলাদেশে কার্যকরী, অর্থাৎ বাংলাদেশে ম্যালথাস যেটা বলেছিল না, এটা আমাদের দেশে বিগত সালে থাকলেও এখন আমরা কখনোই বলতে রাজি নই যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব বাংলাদেশে কার্যকরী। আমরা বলতে পারি আংশিক বা সামান্য কার্যকরী,
বরংস বলা যেতে পারে উপসংহারে এসে মেলকাসে জনসংখ্যা বাংলাদেশে কার্যকরী নয়, অর্থাৎ বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল এবং খাদ্য উৎপাদন অনেক বেশি উন্নত উৎস। আমরা আমাদের উপসংহারে বলতে পারি আমাদের বাংলাদেশ মেলকাসে জনসংখ্যা তো কার্যকরী নয়। সুতরাং তোমাদের যদি পরীক্ষায় আসে যে এইখানে এখান থেকে প্রশ্ন তোমাদের জন্য আসে যে মেলকাসে জনসংখ্যা তত্ত্ব কি বাংলাদেশে কার্যকরী কিনা, উচ্চতর দক্ষতায় আসে চার মার্কেট, তখন আমি তোমাদের দেখছি বিভিন্ন লেখায় তোমরা হতাশাবাদী বা হতাশাজনক কথাবার্তা লেখো যে হ্যাঁ 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 বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশে এটা ওটা এটা না অমক তমক নেগেটিভ কথাবার্তা লিখে থেকে যে বাংলাদেশের জনসংখ্যা জনসংখ্যাটা কার্যকরী, অর্থাৎ আমাদের বাংলাদেশ এখনো উন্নয়নের নিম্ন গহ্বরে রয়েছে। না, আমরা এটা কখনোই বলবো না অর্থনীতির ছাত্র হিসেবে বা অর্থনীতির শিক্ষক হিসেবে, আমরা সবসময় বলবো আমরা অর্থনৈতিক অগ্রগতিগুলো দেখতে পাবো যে বাংলাদেশের দৃশ্যমান উন্নয়নগুলো এবং দৃশ্যমান, কারণ একটা সময় মানুষ খাবারের জন্য হাত কিন্তু এখন আর সেই হাহাকারটা নেই। তো সবকিছু মিলাই বলতে পারি যে মেলকাসে জনসংখ্যাটা বাংলাদেশে কার্যকরী নয়, সম্পূর্ণ কার্যকরী নয়, আংশিক কার্যকরী হতে পারে, আশা করি সেটাও থাকবে না, বাংলাদেশ আস্তে আস্তে উন্নয়নের ধারাবাহিকতায় পৌঁছাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ।